দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সপ্তাহের এই বিশেষ আলোচনার টকশোতে আজ আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন জনাব জাকের আহমেদ এফসিএ, তিনি রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব জাকের আহমেদ। আপনাকেও স্বাগত। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের সম্ভাবনাময় শিপইয়ার্ড শিল্প। আমরা শিপইয়ার্ড শিল্পের নানা দিক নিয়ে আমাদের অতিথির কাছ থেকে জানব, তবে মূল আলোচনায় যাবার আগে চলুন আজকের আমাদের সম্মানিত অতিথিকে নিয়ে নির্মিত একটি ভিজুয়াল অটোবায়োগ্রাফি দেখে আসি। শিল্পোদ্যোক্তা জাকের আহমেদের জন্ম 1954 সালের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। শৈশবকাল কাটে ঢাকায়। তিনি 1969 সালে কালীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 1971 সালে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর জাকের আহমেদ 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং 1975 সালে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে লাভ করেন মেম্বার ফেলোশিপ। এছাড়াও জাকের আহমেদ মেম্বার ফেলোশিপ লাভ করেন ব্রিটিশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে। বর্তমানে তিনি রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, ভিজুয়াল অটোবায়োগ্রাফিটি দেখলাম, চলুন এবার আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের সম্ভাবনাময় শিপইয়ার্ড শিল্পের উপর নির্মিত একটি রিপোর্ট দেখে আসি। বিশাল সমুদ্রের বুকে জাহাজ নিয়ে পাড়ি জমায় নাবিকেরা, দিন গড়িয়ে মাস চলে যায় এক বন্দর থেকে আরেক বন্দরে পৌঁছাতে। ফলে বছরের অধিকাংশ সময়ই এদেরকে ছুটতে হয় সমুদ্র থেকে সমুদ্রে। বাংলাদেশে নির্মিত জাহাজ বেশ উন্নত বলে ইউরোপে প্রশংসিত হয়েছে। জাহাজ নির্মাণে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। বাংলাদেশে জাহাজ নির্মাণে স্বল্প খরচে প্রচুর শ্রমিক পাওয়া যায়, আর এ কারণে নির্মাণ খরচ অনেক কম। জাহাজ রপ্তানি করে বাংলাদেশ প্রায় 4,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে। বাংলাদেশ এখন বিশ্বমানের অনেক ধরনের জাহাজ নির্মাণে পারদর্শী। বিশ্বে প্রতি বছর সমুদ্রগামী জাহাজের সংখ্যা 6% হারে বাড়ছে, কিন্তু জাহাজ নির্মাণ শিল্প বাড়ছে 3% হারে। বিশ্বে ছোট ও মাঝারি আকারের সমুদ্রগামী জাহাজের চাহিদা থাকায় প্রধান প্রস্তুতকারক দেশগুলোর বাইরে বিকল্প খোঁজে বিশ্বব্যাপী তৎপর ক্রেতারা। এ কারণে ব্যবসায়ীরা এখন বাংলাদেশের প্রতি ঝুঁকেছে। রপ্তানি তালিকায় সম্ভাবনাময় নতুন পণ্য হিসেবে 2008 সালের 15 মে সমুদ্রগামী জাহাজ রপ্তানি শুরু হয়। জাহাজ নির্মাণের কাঁচামালের 90% ভেঙে ফেলা জাহাজ থেকে সংগ্রহ করা হয়, বাকি 10% আমদানি নির্ভর। বর্তমানে বিশ্বব্যাপী চালু থাকা জাহাজের প্রায় 60-70% আগামী কয়েক বছরের মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। ভারত, চীন, কোরিয়ার তুলনায় বাংলাদেশের জাহাজ নির্মাণ ব্যয় 20% থেকে 35% কম। বিশ্ববাজারে এখনও জাহাজের চাহিদার তুলনায় সরবরাহে 25% ঘাটতি রয়েছে। চট্টগ্রামে বর্তমানে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান জাহাজ নির্মাণ করছে। দেশে বর্তমানে 80,000 দক্ষ ও 1,50,000 অদক্ষ কর্মী জাহাজ নির্মাণ শিল্পে জড়িত থেকে তাদের জীবিকা নির্বাহ করছে। বাংলাদেশে এখন ছোট বড় 7 জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে। এর মধ্যে মাত্র 5 প্রতিষ্ঠান রপ্তানিযোগ্য জাহাজ নির্মাণ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে জাহাজ নির্মাণ কাজে নিয়োজিত রয়েছেন প্রায় 10,000 বাংলাদেশি। জাহাজ ভাঙ্গা ব্যবসাকে প্রকৃতপক্ষে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত এবং অবকাঠামোগত ও আর্থিক সুবিধাদি, অর্থাৎ ব্যাংক ঋণ ও আমদানি রপ্তানি সংক্রান্ত সুযোগ সুবিধাসমূহ নিশ্চিত করা খুব প্রয়োজন। তাহলে কেবল সম্ভাবনাময় এই শিল্প বিশ্ববাজার জয় করতে পারবে বলে অর্থনীতিবিদরা মনে করেন। প্রিয় দর্শক, তথ্যচিত্রটি দেখলাম। আমরা এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। আমাদের আজকের আকর্ষণ আমাদের অতিথি জনাব জাকের আহমেদ এফসিএর কাছে। আপনার কাছ থেকে প্রথমেই জানব যে বাংলাদেশের যে শিপইয়ার্ড শিল্পটি রয়েছে এবং এই শিপইয়ার্ড শিল্পের যাত্রা ঠিক কবে বাংলাদেশে শুরু হয়েছিল? স্বাধীনতার পর থেকেই এই শিপইয়ার্ড শিল্পটি আরম্ভ হয়েছে এবং তখন বিক্ষিপ্তভাবে এই শিপইয়ার্ড চলত।
আমাদের তখন টেকনিক্যাল নোহাও কম ছিল এবং বিভিন্ন টেকনিক্যাল পার্সন পাওয়া যেত না। তারপর 1980 সাল থেকে এই শিপইয়ার্ড শিল্প একটা শিল্প হিসাবে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়। দেশে এবং বিদেশে আমাদের প্রস্তুতকৃত শিপ বা অন্যান্য ট্যাঙ্ক বা আমাদের যে ছোট বড় জাহাজ যেগুলো, এগুলো সব আমাদের তৈরি হয় আমাদের এখানে, এবং যেটা আমরা দেশে আমাদের আভ্যন্তরীণ চাহিদা মিটাই এবং আমরা বিদেশেও এটা রপ্তানি করি। এবং রপ্তানি করে আমরা এই গত বছর আমরা 1200 কোটি টাকা আমরা রপ্তানি করতে পেরেছি। এবং বাজারের আকার কেমন রয়েছে আমাদের এখানে শিপইয়ার্ডের? যদি আমাদের শিপইয়ার্ডের বাজার ভালো, দিন দিন এটা বাড়ছে। আগে আমরা যেসব জিনিস বিদেশ থেকে ইম্পোর্ট করতাম এখন আমরা নিজেরাই বানাই। যেমন আমাদের এখানে দেখবেন যে ফেরি আছে, যেগুলো লঞ্চ পারা পার হয়, এই ফেরিগুলো আগে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা হতো, এখন এই ফেরিগুলো আমাদের নিজস্ব শিপইয়ার্ডেই আমরা তৈরি করি, দেশেই তৈরি করি, এবং এখানে আমাদের ফরেন কারেন্সি অনেক সাশ্রয় হচ্ছে। এবং আমরা আগে এলপিজি ক্যারিয়ার আমরা আগে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতাম, কিন্তু বর্তমানে খুব উন্নত মানের এলপিজি ক্যারিয়ার এখানে হয়, এবং এই এলপিজি ক্যারিয়ার বাংলাদেশে প্রথম আমাদের শিপইয়ার্ড স্টার্ট করেছে, এবং বর্তমানে আমরা আরও 3-4টা এলপিজি শিপইয়ার্ড এলপিজি ক্যারিয়ার করছি, এবং যা বিশ্বমানের পর্যায়ে। রেডিয়েন্ট শিপইয়ার্ড সম্পর্কে যদি একটু জানতে চাই যে রেডিয়েন্টের যাত্রা কবে শুরু হয়েছিল এবং ঠিক কোন ভাবনা থেকে এই শিপইয়ার্ডের বিজনেসের দিকে আপনারা ঝুঁকলেন? আমরা গত 5 বছর ধরে এই ব্যবসাটা করছি। এর মধ্যে আমরা বেশ কিছু ফিশিং ট্রলার, আমরা আমাদের ওয়াইল ট্যাঙ্কার, এবং আমরা এলপিজি ক্যারিয়ার এবং বিভিন্ন আমরা নৌযান আমরা করেছি। আমাদের আমার প্রথমেই একটা ইচ্ছা ছিল আমরা যখন দেখতাম যে সুন্দর সুন্দর বড় বড় এই যে শিপগুলো চলছে নদীতে বা সমুদ্রে, এই একটা ইন্টারেস্ট ছিল যে এই শিপগুলো তো বাইরের থেকে আসে, আমাদের দেশে যদি আমরা যদি করতে পারি তাহলে এটা আরও আমাদের জন্য ভালো হবে এবং আমাদের এমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হবে। তখন আমি একটা স্কোপ পেলাম আমাদের কিছু পার্টনার যারা ম্যারিন ইঞ্জিনিয়ার বা ওনারা এসে আমাকে প্রপোজাল দিল যে আসেন আমরা একটা শিপইয়ার্ড তৈরি করি। সেই আলোচনার প্রেক্ষিতেই আমাদের আজকের এই রেডিয়েন্ট শিপইয়ার্ড। এই শিল্পে তাদের বর্তমান অবস্থা কি যারা বিনিয়োগ করেছেন এই শিপইয়ার্ড শিল্পে? এই শিপইয়ার্ড শিল্পে যারা বিনিয়োগ করেছেন আমার বিশ্বাস সবাই রিটার্ন পাচ্ছেন, এবং আমাদের এই বাজারটা যদি আমরা একটু বিদেশমুখী করতে পারি, যার জন্য গভর্নমেন্টের পেট্রোনাইজেশন দরকার, এবং গভর্নমেন্ট আমাদের এখানে মূল বাধা হয়েছে যে আমাদের এই ব্যাংক ফিনান্স এবং ব্যাংক গ্যারেন্টি, বিদেশে কোনো শিপ নিয়ে কাজ করতে হলে তাদেরকে একটা ব্যাংক গ্যারেন্টি দিতে হয়, যেটা খুব ব্যয়বহুল আমাদের এইখানকার জন্যে। এবং এ ব্যাপারে যদি গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় এবং আমাদের র মেটেরিয়ালস আনতে যদি গভর্নমেন্ট ডিউটি যদি কিছু আমাদের কমিয়ে দেয়, তাহলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশনে টিকতে পারি। আর মোরওভার আরেকটা জিনিস হলো, এই শিপইয়ার্ডের জন্যে যদি গভর্নমেন্ট একটা এলাকা ঠিক করে দেয় তাহলে এই শিপইয়ার্ডগুলো আমরা গুছিয়ে ওইখানে করতে পারি। আপনাদের রেডিয়েন্ট শিপইয়ার্ডের এখনকার বর্তমান ফ্যাক্টরিটি কোন জায়গায়, কোথায় আপনারা তৈরি করছেন? আমাদের এই ফ্যাক্টরিটা শীতলক্ষার পাড়ে, এটা রূপগঞ্জ থানার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে পড়েছে। আমরা একটা বিষয় জানতে চাই যে বরাবরই পরিবেশবিদ যারা রয়েছেন বা পরিবেশ নিয়ে যারা কাজ করছেন তাদের উদ্বেগের কারণ কিন্তু এই শিপইয়ার্ড। তারা বলছেন যে নদীর পাড়েই আপনাদের এই ভাঙা গড়ার খেলা, তো ফলে নদী দূষণের একটা মারাত্মক আশঙ্কা কিন্তু শিপইয়ার্ডকে ঘিরে বরাবরই আমরা শুনে আসছি। ইটিপি যেটাকে আমরা বলছি কিংবা পরিবেশগত দিকগুলোকে কতটুকু গুরুত্ব দিয়ে আপনারা কাজ করছেন? আসলে আমার মনে হয় যে এখন আমরা যেভাবে কাজ করি এবং মডার্ন ইকুইপমেন্ট দিয়ে আমরা যেভাবে কাজ করি, পরিবেশের এখানে খুব একটা এফেক্ট হয় না, এবং আমাদের পরিবেশ যে অধিদপ্তর আছে তারা রেগুলারলি আমাদের শিপইয়ার্ড ভিজিট করেন এবং তারা দেখেন এবং তারা আমাদের সার্টিফিকেশন দেন। জাহাজ ভেঙে সেই জাহাজের যে গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলো বিক্রি এবং সেগুলো মেরামত করা, এটি কিন্তু বুড়িগঙ্গার তীরে অনেক দিন থেকেই আছে, এবং বলা হচ্ছে যে বুড়িগঙ্গা দূষণের একটি বড় কারণ হচ্ছে জাহাজ ভাঙার শিল্প। এবং এর সাথে জানতে চাইবো যে উন্নত বিশ্বে কীভাবে আসলে এই কাজটি করা হয়। আসলে বুড়িগঙ্গার তীরে বিক্ষিপ্তভাবে এই শিপ ব্রেকিংয়ের কাজগুলো হয়। শিপ ব্রেকিং
একটু ভিন্ন জিনিস। এখানে অনেক রকম ভাবে একটা শিপকে ভাঙতে হয় তাদের, বাট আমরা যারা শিপ মেকিং করি আমরা কিন্তু সমস্ত কিছু ইম্পোর্টেড জিনিস দিয়ে, নতুন জিনিস দিয়ে আমরা শিপটা বানাই। এবং সব জায়গাতে ওয়ার্ল্ডের যতগুলো উন্নত দেশ আছে সব জায়গাতে একটা স্পেসিফাইড জায়গা থাকে যেখানে তারা শিপ ব্রেকিং করেন, এবং সেটা গভর্নমেন্ট ঠিক করে দেন যে এই এলাকাতে এই শিপ ব্রেকিং হতে পারবে বা এই এলাকাতে শিপ বিল্ডিং হতে পারবে। তো বাংলাদেশেও এখন সময় এসছে, এটা খুব সম্ভাবনাময় শিল্প দেশে এবং দেশের বাইরে। আমি আশা করব সরকার এগুলো ইয়ার মার্ক করে দেবে যাতে এইখানে এই এলাকাতে শিপ ব্রেকিং করতে পারবে বা এইসব এলাকাতে শিপ মেকিং করতে পারবে। এবং আপনি বলছিলেন যে কিছু সংকটের কথা বলছিলেন যে ব্যাংক ঋণের ক্ষেত্রে বিদেশি বায়াররা যখন আসছে তখন সমস্যা হচ্ছে, এইসব বিষয়ে বলবার জন্য আপনাদের মাদার অর্গানাইজেশন কারা রয়েছে, সরকারের মুখপাত্র কোন মন্ত্রণালয়? শিপিং, মিনিস্টার অফ শিপিং। তো সেই জায়গা থেকে প্রতিবন্ধকতা কি রয়েছে এই মুহূর্তে? আসলে মন্ত্রণালয় তো আমাদেরকে ওইভাবে হেল্প করতে পারবে না, হেল্প করবে গভর্নমেন্ট ডিসিশন, গভর্নমেন্ট পলিসি, এবং পলিসিটা তো নেয় গভর্নমেন্ট। যেমন আমাদের যদি ইম্পোর্ট ডিউটি যদি কিছু কমায় দেয় সেটা তো গভর্নমেন্ট ডিসিশন হবে। এই গভর্নমেন্ট ডিসিশন যদি বলে যে আমরা যে ইম্পোর্ট করি, যে শীটগুলি নিয়ে আসি, এটা আমাদেরকে আমাদের ডিউটি কম দিতে হবে, এবং এটা যদি আমরা এক্সপোর্ট করি তাহলে আমাদেরকে স্পেশাল রেট দিবে, তাহলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশনে টিকাটা সুবিধা হয়। ইন্টারন্যাশনাল মার্কেটে তো আমাদের ভাবমূর্তি আপনি বলছেন যে উজ্জ্বল, কিন্তু আমরা আসলে এটাকে আরও বেশি রাইজ করার জন্য, আরও বেশি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের আর কি কি খুব জরুরি ভিত্তিতে এই মুহূর্তে করা প্রয়োজন? আপনি জানেন যে এই শিপইয়ার্ড শিল্পটা অনেক এক্সপেন্সিভ, যে আমরা যে কোনো একটা ছোট ওয়েল ট্যাঙ্কারও করি সেটার দামও 10-12 কোটি টাকা, টোটাল প্রায় 5,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে এই শিল্পে এখন। এবং এই শিল্প এখন শুধু দেশে না, দেশের বাইরেও, এবং এখন যেসব শিপ হচ্ছে, আগে তো ইম্পোর্ট করে আনা হতো অনেক শিপ, এখন সব লোকালি হয়। যেমন ড্রেজার, আমি বলবো ড্রেজার একটা মারাত্মক এডিশন আমাদের এই শিপইয়ার্ডে। এখন আমরা নিজেরা উন্নত জাতের ড্রেজার করছি। একটা ড্রেজার যদি আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনি তাহলে আমাদের 20-25 কোটি টাকা পড়ে, আর লোকালি যদি আমরা একটা ড্রেজার যদি বানাই 10-12 কোটি টাকা পড়ে। এবং আমাদের এই নদীমাতৃক দেশে যে পলি পড়ে যে আপনার অবস্থা হয়, ড্রেজার ছাড়া এটা কাটা কোনোভাবেই সম্ভব না। এই জায়গাগুলোতে আপনাদের আরও যে অবদান রাখার সুযোগ রয়েছে সেটি সরকারকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। আমি একটু রেডিয়ানকে দিয়ে যদি বলি যে রেডিয়ান শিপইয়ার্ড অবশ্যই ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ, এই তিনটি ভাগে ভাগ করলে রেডিয়ান্টের অবস্থানটা কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে? বাংলাদেশে 180টা শিপইয়ার্ড আছে, এর মধ্যে আমরা 1-4-এর মধ্যে আমরা অবস্থান করি। তার মানে প্রতিযোগিতায় আপনারা শীর্ষে রয়েছেন? মোটামুটি শীর্ষে আমরা আছি। তবে আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে এই ড্রেজার বাংলাদেশের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। শুধু ড্রেজারের অভাবে আমাদের নদী খনন করা যায় না। আমার মনে হয় যে নদী কাটাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ নদী যেভাবে ভরে, যেহেতু আগে আমরা বাইরের থেকে ইম্পোর্ট করে ড্রেজার নিয়ে আসতাম, এটা টেকনিক্যাল ও কিছু প্রবলেম আমরা দেখতাম, কিন্তু এখন যেহেতু আমরা লোকালি তৈরি করি এটা খরচ অনেক কমে আসবে, অনেক খরচ কমে আসবে। শুধু খরচ কমে আসে না, আমি আপনার সঙ্গে একটু যোগ করতে চাই যে ফলে যেটি হবে যে খরচ কমে আসার সাথে সাথে যেটি হবে নদীগুলো রক্ষা পাবে, নদী তার প্রাণ ফিরে পাবে। বাংলাদেশের সম্ভাবনার বাজার কোন দিকে এই মুহূর্তে রয়েছে জাহাজ রপ্তানিতে? বাংলাদেশের বাজার, আমরা ইউরোপিয়ান মার্কেটে আমাদের অনেক ডিমান্ড। যেসব দেশ আমাদের এখান থেকে নিয়েছে শিপ আগে, তারা আমাদের কাছে আরও অর্ডার প্লেস করতে চায়, কিন্তু আমরা অর্ডার নিতে পারি না, আমাদের সে ফ্যাসিলিটিস নেই। প্লাস সবচেয়ে বড় মানে মেজর প্রবলেম হচ্ছে, তারা যখন আমাদেরকে অর্ডার দেয় তখন তারা বলে একটা পোর্শনের তোমরা ব্যাংক গ্যারেন্টি দাও। তো বাংলাদেশে ব্যাংক গ্যারেন্টি ইজ ভেরি টাফ, যে ব্যাংকের টাকা রেখে তারপর ব্যাংক গ্যারেন্টি নিতে হয়। আর আমরা যখন বাইরের যখন একটা শিপ যখন করতে যখন যাই, সেই শিপের আমাদের মানে প্রাইস হয় মিনিমাম 300 কোটি থেকে 500 কোটি টাকা পর্যন্ত। তো এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়, এটি একটি বড় প্রতিবন্ধকতা, বড় প্রতিবন্ধকতা। আর আপনি বলছিলেন যে ইউরোপের বাজারে আমাদের জাহাজের কদর রয়েছে, আমাদের তৈরি জাহাজের কদর রয়েছে। আমরা আমাদের এখানে বিদেশিদের কর্মসংস্থানেরও একটা জায়গা তৈরি হয়েছে, আমরা জানি যে এখানে অনেক বিদেশিরা কিন্তু প্রকৌশলীরা কাজ করছে।
যেমন আমাদের শিপইয়ার্ডে আমরা বেলজিয়ামের সাথে একটা কাজ করেছি, বেলজিয়ামে কিছু এক্সপার্ট আমাদের শিপইয়ার্ডে এসে ছিলেন, ওনারা সুপারভাইজ করেছেন আমাদের সাথে। এখন চাইনিজ কিছু লোকজন এসেছেন, ইঞ্জিনিয়ার এবং ওদের টেকনিক্যাল লোকজন, তারা এসে আমাদেরকে এখন মানে টেকনিক্যাল নো হাও দিচ্ছেন। তো এখন যেটা হয়েছে, বাংলাদেশের মার্কেটটা এখন এভাবে আমাদের গুডউইল বেড়েছে যে বাংলাদেশ ক্যান ডু এনি গুড শিপ, এই গুডউইলটা আমরা অর্জন করেছি। জনাব জাকির আহমেদ, এফসিএ, রেডিয়েন্ট শিপইয়ার্ডের মতো বাংলাদেশের যে 180টি শিপইয়ার্ড কোম্পানি রয়েছে, তারা প্রত্যেকেই প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে, এবং আপনাদের মতো যারা দায়িত্বশীল, যারা বাংলাদেশে বিনিয়োগ করছেন, তাদের হাত ধরে বাংলাদেশের অর্থনীতির চাকা আরও সমৃদ্ধ হবে, সেই প্রত্যাশায় আমরা রাখি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, অপার সম্ভাবনার বাংলাদেশ, এই সম্ভাবনাকে কাজে লাগাতে, বাংলাদেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে যে শিল্পগুলো বিশেষ গুরুত্ব রাখছে, তৈরি পোশাক খাত রয়েছে, আরও যেসব খাত রয়েছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশের শিপইয়ার্ড শিল্প সম্ভাবনার বারোটা ছড়াচ্ছে, সেটি আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে শুনলাম। তবে প্রয়োজন রয়েছে এই মুহূর্তে সরকারের আরও একটু নজরদারি, আরও একটু পৃষ্ঠপোষকতা, এবং সহজ শর্তে যে ব্যাংক ঋণ এবং জামানত যেটি রয়েছে, সেই দিকে যদি সরকার একটু ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, তাহলেই হয়তো বাংলাদেশের এই শিপইয়ার্ড শিল্প থেকেও আরও বেশি বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করা সম্ভব। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী পর্বে আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে দেখা হবে নতুন অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকুন।